পশ্চিমবঙ্গের নতুন প্রকল্প পুরোহিত ভাতার ফর্ম আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে ফিল আপ করবেন, কোথায় জমা করবেন, তার পুরো পদ্ধতি আজকে আমরা এই ভিডিওতে দেখাচ্ছি। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যান। তো পুরোহিত ভাতার ফর্ম আপনারা কী করে ডাউনলোড করবেন? তো প্রথমে আপনারা নিজের স্মার্টফোন বা কম্পিউটার ব্রাউজারে সার্চ করবেন wb.gov.in। তো wb.gov.in লিখে সার্চ করলে আপনারা পশ্চিমবঙ্গের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। তো এই ওয়েবসাইটটা খুললে আপনারা দেখবেন এখানে স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত বলে একটি অপশন আছে, নতুন এটা দেখুন, এখানে স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত। তো এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে পরে আপনাদের সামনে একটি পিডিএফ ফাইল ওপেন হবে। তো পিডিএফ ফাইলে এখানে কিন্তু যাবতীয় সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো এখানে দেখুন মান্থলি 1000 টাকা করে দেবে, মানে প্রতি মাসে ভাতা হিসাবে পুরোহিতদের 1000 টাকা করে দেবে ভাতা। তো এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, তো সেই ক্রাইটেরিয়া আপনারা দেখে নেবেন। তো আমরা চলে যাচ্ছি ফর্মের দিকে, কীভাবে আমরা ফর্ম ফিল আপ করবো। তো পুরো কিন্তু একটা লিস্ট দিয়েছে কী কী আপনার লাগবে, সেটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে দেখুন আমাদের কাছে ফর্মটা চলে এসেছে। তো ফার্স্ট এখানে দেবেন আপনারা সেলফ অ্যাটেস্টেড, মানে নিজের সই করা একটি ছবি, পাসপোর্ট সাইজের ছবি, প্রথম নিজের সই করা, মানে ছবির মধ্যে সই করে এখানে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করে দেওয়ার পরে এখানে দেখুন ফার্স্ট বেনিফিশিয়ারি নেম, তো প্রথমে আপনার নাম দেবেন। নাম দেওয়ার পরে এখানে দেখুন মিডিল নেম, যদি মিডিল নেম থাকে সেহেতু মিডিল নেম দেবেন, আর তারপরে দেবেন লাস্ট নেম। তো এটি দেওয়ার পর এখানে দেখুন দ্বিতীয় নাম্বার আছে জেন্ডার, তো জেন্ডার আপনি মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন, মেল হলে মেল দেবেন, ফিমেল হলে ফিমেল, আদার্স হলে আদার্সে সিলেক্ট করবেন, টিক করবেন। টিক করার পর ডেট অফ বার্থ, তো আপনার জন্ম তারিখ সাল আর মাসটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন এজ অন, মানে 1/1/2020, মানে 1/1/2020 আপনার কত বছর বয়স হলো, 1/1/2020 আপনার কত বছর বয়স হয়েছে সেটি আপনারা আধার কার্ড দেখে আপনারা হিসাব করবেন, হিসাব করে আপনারা দিয়ে দেবেন। যদি প্রবলেম হয় তাহলে আপনারা এখানে যে ডেট অফ বার্থের অপশন আছে সেখানে আপনারা ডেট অফ বার্থটা ফুল লিখে দিতে পারেন। তো এখানে দেখুন তারপর আছে ফাদার্স নেম, তো ফাদার্স নেমে প্রথম অক্ষর দেবে, প্রথম নামটা লিখবেন, দেওয়ার পর মিডিল নেম, মিডিল নেম দেওয়ার পর এখানে লাস্ট নেম। তো এখানে বাবার নাম যাবে, বাবার নাম যাওয়ার পর মার নাম, এখানে মাদার্স নেম আছে দেখুন, তো এখানে মার নামটাও লিখবেন। এভাবে লেখার পর আপনারা আসবেন স্পাউস নেম, তো নিজের ওয়াইফের নাম বা নিজের বউয়ের নাম যেটা আছে সেটা আপনারা দিয়ে দেবেন এখানে, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। দেওয়ার পর এবার দেখুন ডিজিটাল রেশন কার্ড বলে একটি অপশন আছে, তো ডিজিটাল রেশন কার্ড যেগুলো আছে আপনাদের ডিজিটাল রেশন কার্ডে PHH বা SPHH যেগুলো আছে সেই নাম্বারটা আপনাদের, যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের নাম্বারটা কিন্তু এখানে আপনাদের দিতে হবে। তো এখানে দেখুন ডিজিটাল রেশন কার্ড, তো এটা দেওয়ার পর এখানে আধার নাম্বার, তো আধার নাম্বার এটা এখানে দিয়ে দেবেন। আধার নাম্বার দিয়ে দেওয়ার পর ভোটার কার্ড নাম্বার, এখানে ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে প্যান যদি থাকে, যদি প্যান কার্ড থাকে সেহেতু প্যান কার্ড দেবেন, না থাকলে কিন্তু দেওয়ার দরকার নেই। তো এখানে দেখুন অ্যাসেম্বলি, তো আমাদের আপনাদের অ্যাসেম্বলি কী আছে, সেই অ্যাসেম্বলি মানে ভোট কেন্দ্র কোথায় আছে সেই ভোট কেন্দ্র দিয়ে দেবেন এখানে। দিয়ে দেওয়ার পর ডিস্ট্রিক্ট, আপনারা কোন জেলায় বসবাস করেন। দেওয়ার পর পুলিশ স্টেশন, তো এইসব ফিল আপ করার পর পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে দেখুন নিচে আসবে ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। তো আপনারা যদি শহরে থাকেন তাহলে কিন্তু আপনারা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, আর যদি ব্লকে থাকেন মানে গ্রামে থাকেন তাহলে ব্লক সিলেক্ট করবেন। তো ফার্স্টে এখানে আপনাদের ব্লকের নাম দেবেন বা মিউনিসিপ্যালিটির নাম দেবেন। নাম দেওয়ার পর এখানে জিপি গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়ার পর ভিলেজ টাউন আপনাদের বাড়ির অ্যাড্রেসটা, ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর হাউস নাম্বার যেটা আছে সেটা কিন্তু আপনারা ভোটার লিস্টে পেয়ে যাবেন, তো হাউস নাম্বারটা এখানে দিয়ে দেবেন। হাউস নাম্বার দেওয়ার পর পোস্ট অফিস, আপনাদের পোস্ট অফিস কোনটা আছে সেটাও লিখে দেবেন এখানে। লিখে দেওয়ার পর পিনকোড, আপনারা যে পিনকোডে থাকেন মানে আপনাদের এলাকার যে পিনকোড নাম্বার সেই পিনকোড নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন নাম্বার অফ ইয়ার্স ডুইলিং ওয়েস্ট বেঙ্গল, মানে আপনি ওয়েস্ট বেঙ্গলে কত বছর ধরে আছেন, মানে কত সাল থেকে আছেন সেই সালটা এখানে মেনশন করবেন। মেনশন করার পর মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটা বর্তমান চালু আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন, যদি ইমেল থাকে তাহলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তো এখানে দেখুন নেম অফ মৌজা, আপনারা কোন মৌজায় বসবাস করেন, আপনাদের দলিল দেখে বা পর্চা দেখে সেখানে মৌজা নাম্বারটা পেয়ে যাবেন। এখানে আপনারা মৌজা নাম্বারটা দেবেন, আপনাদের মৌজা কী নামে আছে, সেই মৌজা নাম্বার দেওয়ার পর জেএল নাম্বার, তো জেএল নাম্বার আপনারা দলিলেই পেয়ে যাবেন। তারপরে খতিয়ান নাম্বার, তো খতিয়ান নাম্বারটা এখানে দেবেন,
আর প্লট নাম্বার, প্লট নাম্বার, এরিয়া নাম্বার, ইন দ্য নেম অফ, তো এইগুলো যদি না জানেন, যে এল নাম্বার, খতিয়ান নাম্বার, প্লট নাম্বার যদি না জানা থাকে তাহলে কি করবেন আপনারা? তো তাহলে একটা পেজ ওপেন করবেন বাংলার ভূমি, তো বাংলার ভূমি সেখানে সার্চ করলে পরে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন। তো আমি দেখাচ্ছি আপনাদের যে কীভাবে সার্চ করবেন। তো ফার্স্ট আপনারা বাংলার ভূমি লিখবেন, বাংলার ভূমি .gov.in লিখলে পরে কিন্তু আরও একটি পশ্চিমবঙ্গের আরও একটি ল্যান্ড রেকর্ড ওয়েবসাইট কিন্তু খুলে চলে আসবে, সেখানে আপনারা আপনাদের নিজের, এটা হয়তো সবাই জানেন, বোঝানোর দরকার নেই অনেকের, তো আমি একবার তাও দেখাচ্ছি আপনাদের যে কীভাবে আপনারা নিজের জমির খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, প্লট নাম্বার খুঁজবেন। তো বাংলার ভূমি লিখে সার্চ করলে পরে কিন্তু এরকম একটি নতুন ওয়েবসাইট চলে আসবে, ওয়েবসাইট চলে আসার পরে এখানে দেখুন নো ইয়োর প্রপার্টি, সেই নো ইয়োর প্রপার্টিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন, তো যখনই আপনারা ক্লিক করবেন তখন দেখবেন এখানে ফার্স্ট আসবে আপনার ডিস্ট্রিক্ট নাম্বার, নাম মানে আপনার জেলার নাম, জেলার নাম আসার পর ব্লক, আপনি কোন ব্লকে বসবাস করেন সেটা দেবেন। দেওয়ার পর মৌজা, আপনার মৌজা কী আছে মানে আপনার গ্রামের মৌজাটা কী আছে সেই মৌজাটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমরা মৌজা সিলেক্ট করছি, এখান থেকে মৌজা সিলেক্ট করার পর এখানে দেখুন খতিয়ান নাম্বার, খৈতান খতিয়ান নাম্বার, তো আপনার যে দলিলে যে খতিয়ান নাম্বারটা আছে সেই খতিয়ান নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে দেবেন এন্টার ক্যাপচা কোড, যে ক্যাপচা কোডটা এখানে দিয়েছে সেই ক্যাপচা কোডটা আপনারা হুবহু এখানে টাইপ করবেন, তাহলে কিন্তু আপনাদের যে জমির খতিয়ান নাম্বার, দাগ নাম্বার সেইগুলো কিন্তু পেয়ে যাবেন। তো এখানে আমরা ক্যাপচা কোডটা দিয়েছি, ক্যাপচা কোড দেওয়ার পর এখানে ভিউতে ক্লিক করবো, ভিউতে ক্লিক করলে পরে দেখবে এখানে আপনাদের এই দেখুন এখানে চলে এসছে প্লট নাম্বার, এখানে দেখুন চলে এসছে দাগ নাম্বার, জমির দাগ নাম্বার কত আছে, শ্রেণী কী আছে, অংশ নাম্বার কত আছে এবং এরিয়া নাম্বার কত আছে, তারপর খতিয়ান নাম্বার কত আছে, সব কিন্তু দেখে চলে এসছে। তো এখান থেকে আপনারা দেখে দেখে সেখানে কিন্তু ফিল আপ করতে পারেন। যদি আপনার না জানা থাকে সেহেতু আপনারা বাংলার ভূমি .gov.in ওয়েবসাইটে আসলে পরে কিন্তু আপনারা সমস্ত কিছু সেখান থেকে পেয়ে যাবেন। তো পেয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখালাম যে মৌজা নাম্বার কীভাবে পাবেন। তো এরপরে আমরা আসবো ব্যাঙ্ক নেম, তো আপনারা যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক নেম, ব্যাঙ্কের নামটা এখানে দেবেন। দেওয়ার পর ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, আপনাদের ব্যাঙ্কের ব্রাঞ্চটা কোন এলাকায় আছে সেই ব্রাঞ্চ নেমটা দেবেন। দেওয়ার পর ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। দেওয়ার পর IFS কোড নাম্বার, তো ব্যাঙ্কের IFS কোড নাম্বার হয়তো সবার জানা আছে বা সবাই জানেন, তো ব্যাঙ্কের IFS কোড নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আমরা নিচের দিকে চলে আসবো, নিচের দিকে চলে আসার পরে দেখবো আমরা এখানে, এখানে আপনারা কী কী ডকুমেন্টস দেবেন। তো এখানে যে যে ডকুমেন্টস দেবেন তার পাশে এখানে কিন্তু টিক করবেন, এই যে সাইডে যে অপশনটা আছে সেই অপশনে টিক করবেন। তো এখানে দেখুন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থাকলে এখানে টিক করবেন। টিক করার পর কপি অফ ডিজিটাল রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ডে কপি দিলে এখানে টিক করবেন। টিক করার পর এখানে দেখুন কপি অফ আধার কার্ড, তো এখানে যেগুলো আছে আপনাদের সেগুলো আপনারা টিক করে দেবেন এখান থেকে। তো এখানে যদি আপনাদের পাসপোর্ট ফটোগ্রাফ থাকলে টিক করবেন, রেশন কার্ড থাকলে টিক করবেন, আধার কার্ড থাকলে টিক করবেন, এখানে ভোটার কার্ড থাকলে টিক করবেন, কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি না থাকে সেহেতু পঞ্চায়েতে গিয়ে আপনারা তুলে নিতে পারবেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা, আর সেই সার্টিফিকেটের মধ্যে কিন্তু নিজের সই থাকতে হবে। তো এখানে থাকলে পরে এটা টিক করবেন। টিক করার পর কপি অফ ব্যাঙ্ক পাসবুক, তো এখানে এটাও টিক করবেন। কপি করার পর কপি অফ খতিয়ান নাম্বার ডিড, ল্যান্ড রেকর্ড, যদি আপনার জমির পর্চা থাকে, জমির পর্চা থাকে তার একটি জেরক্স কপি দেবেন এবং এখানে টিক করবেন। টিক করা দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই এখানে। তো এটা পুরোটা ফিল আপ করার পর আপনারা নেক্সটে যাবেন, তো আমরা নেক্সটে দেখাচ্ছি আপনাদের তারপরে কী কী স্টেপ আছে আপনাদের। তো এখানে আমরা নিচে চলে আসি, নিচে চলে আসার পর এখানে দেখবেন I am not beneficiary for other social security pension scheme on a receipt of government pension from any others organization, মানে আমি কোনো রকম কোথা থেকে কোনো পেনশন পাচ্ছি না সেই জন্য আমার এই পেনশনটা দরকার, এগুলো সব গাইডলাইন। তো এখানে আপনার কিছু টিক করতে হবে, তো প্রেজেন্টলি I am রিসিভিং ফলোয়িং পেনশন সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম পেয়ে থাকেন স্কিমের নাম লিখবেন এখানে যে কোন স্কিম পাচ্ছেন এবং স্কিমের ডিটেলস কিন্তু আপনাদের এখানে দিতে হবে। তো ফর্মটা ভালোভাবে দেখবেন, দেওয়ার পর এখানে আপনার সিগনেচার করবেন, এই যে সিগনেচার ফর দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে আপনার সিগনেচার করবেন, এখানে আপনারা জমা যে তারিখে জমা দেবেন সেই জমা দেওয়ার ডেটটা কিন্তু এখানে দেবেন আপনারা। দেওয়ার পর এটা এই নিচে যে অপশনটা আছে এটা কিন্তু শুধুমাত্র অফিসিয়াল ইউজের জন্য, মানে আপনারা যেখানে জমা দেবেন
সেই জায়গা কিন্তু এই কাজটি করবে, এই জায়গাটুকুর মধ্যে আপনারা কোনো রকম হাত দেবেন না বা কোনো কিছু করবেন না, এটুকু এইটুকু যা করবে সব আপনারা যে বিডিও অফিসে বা পঞ্চায়েতে জমা দেবেন সেখান থেকে কিন্তু তারা করবে, এটা আপনার কোনো দরকার নেই। তো আমরা নিচে চলে আসি, দেখি আর কিছু আছে কি না এই জায়গায়। তো এখানে যাবতীয় পুরো ফর্মটাই আমরা দেখালাম, তো এখানে আর কিছু নেই। তো এই ফর্মটা টোটাল ফিল আপ করে আপনারা স্থানীয় বিডিও অফিসে নিয়ে যাবেন, সেখানে জমা দেওয়ার কাউন্টার করেছে নতুন, সেখানে আপনারা এই ফর্মটা জমা দিতে পারবেন এবং টোটাল ফর্মটা ভালোভাবে ফিল আপ করার পর ভালোভাবে দেখে নেবেন কোথাও ভুল আছে কি না, কোথাও সব কিছু ঠিকঠাক আছে কি না, সব কিছু দেখে নেওয়ার পর আপনারা বিডিও অফিসে গিয়ে সেখান থেকে কিন্তু আপনারা এই ফর্মটা জমা দিতে পারবেন এবং মাসে 1000 টাকা করে যে ভাতা সেই ভাতার জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।